হ্যালো বন্ধুরা, আনাকাডেমি লার্নিং অ্যাপের নাম কিন্তু তোমরা সকলেই শুনেছ। তো তোমাদের যদি ম্যাথামেটিক্স নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আনাকাডেমিতে গিয়ে MD শাহবাজ মণ্ডলকে ফলো করতে পারো। অবশ্যই তোমাদের ম্যাথামেটিক্স নিয়ে যে সকল প্রবলেম আছে সেখান থেকে কিন্তু সলভ হয়ে যেতে পারে। ম্যাথ যাদের ভয় লাগে তারা অবশ্যই MD শাহবাজ মণ্ডলকে ফলো করো আনাকাডেমিতে, তোমাদের নিশ্চিত উপকারে লাগবে। অবশ্যই আনাকাডেমি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আনাকাডেমি অ্যাপটি ডাউনলোড করে এই নামে তুমি সার্চ করে সেখানে ফলো করতে পারো। হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ভারতের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস তার উপর থেকে কিছু প্রশ্নোত্তর তুলে ধরেছি। প্রশ্নোত্তরগুলি দেখো, অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো এখানে প্রথম যে প্রশ্নটি আসছে, পন্থ প্রস্তাব কী? পন্থ প্রস্তাব 1939 খ্রিস্টাব্দে মার্চে ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে গান্ধীজির প্রতি যে আস্থাসূচক প্রস্তাব গৃহীত হয় তা পন্থ প্রস্তাব নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1939 খ্রিস্টাব্দের মার্চে যে ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে গান্ধীজির প্রতি যে আস্থাসূচক প্রস্তাব গৃহীত হয় তা পন্থ প্রস্তাব নামে পরিচিত। নেক্সট, কত খ্রিস্টাব্দে এবং কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব প্রথম গৃহীত হয়? 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে লাহোর অধিবেশনে, লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে প্রথম পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। ওকে, 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে এটা গৃহীত হয়েছিল। নেক্সট, দ্বি জাতিতত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? তো দ্বি জাতিতত্ত্বের উদ্ভাবক ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। নেক্সট, মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব কী? 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে লাহোর অধিবেশনে মুসলিম লীগের যে লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রথম পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানানো হয়। এটার জন্যই ছিল লাহোর প্রস্তাবটি গুরুত্বপূর্ণ 1940 সালে লাহোর অধিবেশন। নেক্সট, স্বাধীনতার পূর্বে কে দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন? তো স্বাধীনতার পূর্বে মৌলানা আবুল কালাম আজাদ দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন। তিনি ছিলেন 1940 থেকে 1946 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন, এটাই সর্বোচ্চ, ঠিক আছে। নেক্সট, স্বাধীনতার প্রাককালে কংগ্রেস সভাপতি কে ছিলেন? তো স্বাধীনতার ঠিক প্রাককালে কংগ্রেসের সভাপতি ছিলেন আচার্য জে বি কৃপালিনী। নেক্সট, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফুর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। তাদের সীমান্ত গান্ধীর যে অনুচর সেই অনুচরদের কী বলা হতো? সীমান্ত গান্ধীর অনুচরদের খোদাই খিদমতগার বা আমরা আরেকটা নাম জানি, তারা হচ্ছে লাল কর্তা বাহিনী। ওকে, নেক্সট, কোথায় ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়? ভারত ছাড়ো প্রস্তাব এটি গৃহীত হয়েছিল বোম্বাইয়ের নিখিল ভারত কংগ্রেস কমিটিতে। ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় বোম্বাইয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটিতে, ভারত ছাড়ো প্রস্তাবটি গৃহীত হয়। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় কারা গণবিদ্রোহে মূল নেতৃত্ব দিয়েছিলেন? এখানে অনেকগুলি নাম তোমরা পাবে, জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলী, রাম মনোহর লাহিড়ি, অচ্যুত পটবর্ধন, নানা পাতিল প্রমুখ নেতৃবৃন্দ ভারত ছাড়ো আন্দোলনের গণবিদ্রোহে মূল নেতৃত্ব দিয়েছিল। কারণ এই সময় ভারত ছাড়ো আন্দোলন যখন হয় তখন যে বড় বড় নেতারা ছিল তাদের সবাইকেই প্রায় জেলে পুরে দেওয়া হয়েছিল, সেই জন্য ছোট ছোট অঞ্চল ঘিরে ঘিরে প্রত্যেকেই কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। নেক্সট, ক্রিপস কমিশন কবে ভারতে আসেন বা ক্রিপস মিশন কবে ভারতে আসে এবং এই মিশনের সদস্য কে কে ছিল? 1942 খ্রিস্টাব্দের 22 মার্চ ক্রিপস মিশন বা ক্রিপস কমিশন ভারতে আসে। এই মিশনের একমাত্র সদস্য ছিলেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। ওকে, নেক্সট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে এবং কোথায় স্থাপন করেন? 1942 খ্রিস্টাব্দের 15 জুন ব্যাংককে প্রবাসী ভারতীয়দের নিয়ে বিপ্লবী রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। 1942 খ্রিস্টাব্দের 15 জুন ব্যাংককে প্রবাসী ভারতীয়দের নিয়ে বিপ্লবী রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগটি প্রতিষ্ঠা করে। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ প্রথম কে গঠন করে? আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠন করেন রাসবিহারী বসু। নেক্সট, করেঙ্গে ইয়া মারেঙ্গে কে ডাক দিয়েছিলেন?
1942 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলনের প্রাককালে গান্ধীজি দেশবাসীর উদ্দেশ্যে করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ প্রথম কবে এবং কোথায় গঠিত হয়? 1942 সালের 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠন করেন। নেতাজি নামে কে পরিচিত? সুভাষচন্দ্র বসু নেতাজি নামে পরিচিত। দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন? দিল্লি চলো ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ বাহিনীর যে রণধ্বনি কী ছিল? আজাদ হিন্দ বাহিনীর রণধ্বনি ছিল দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লির লালকেল্লায় গঠিত বিশেষ সামরিক আদালতে আজাদ হিন্দ ফৌজের বিচার অনুষ্ঠিত হয়। কোথায়? দিল্লির লালকেল্লায়। নেক্সট, কোন বছর নেতাজি সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন? 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার বা আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেন। 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর। নেক্সট, আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা কবে এবং কার নেতৃত্বে হয়? 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেন। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ কর্তৃক অধিকৃত ব্রিটিশ ভারতের দুটি স্থানের নাম লেখো। আজাদ হিন্দ ফৌজ কর্তৃক যে ব্রিটিশ ভারতের দুটি স্থান হচ্ছে ডিমাপুর ও কোহিমা। নেক্সট, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? জওহরলাল নেহেরু। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন জওহরলাল নেহেরু। তো আশা করছি আজকের প্রশ্নোত্তর তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।